আসসালামু আলাইকুম, আপনার দেশে তেসিম হাসানুজ্জামান। একজন ইউটিউবার যখন এইচডি কোয়ালিটির 5 মিনিটের একটি ভিডিও তৈরি করে, তখন কিন্তু ওই ভিডিওটা 700 বা 800 MB হয়ে যায়। আর এই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করি, তখন কিন্তু অনেক সময় লেগে যায়। আর যারা ইন্টারনেট প্যাক কিনে ইউটিউবিং করে থাকেন, তাদের তো আরও অনেক বেশি সমস্যা। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও কনভার্টার প্রয়োজন হয়ে থাকে। আর ভিডিও কনভার্টার শুধু ইউটিউবের ভিডিও কনভার্ট করার সময় প্রয়োজন হয় না, আরও অনেক সময় কিন্তু প্রয়োজন হয়ে থাকে। আর আমরা সকলেই চাই যে ভিডিও কনভার্ট করার পর যেন শুধু এমবিটা কমে যায়, ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি প্লাস কালার সবগুলো যেন পারফেক্ট থাকে, মানে সেম থাকে অরিজিনাল ভিডিওটার সাথে। আর পিসি দিয়ে ভিডিও কনভার্ট করার জন্য কিন্তু অনেক সফটওয়্যার আছে। আর সেখানে কিছু সফটওয়্যার হলো পেড করে নিতে হয়, আর কিছু সফটওয়্যার হলো ফ্রিতে ব্যবহার করা যায়। আর যে সকল সফটওয়্যার পেড সফটওয়্যার, ওইগুলো কিন্তু আপনি 3 দিন বা 7 দিন ট্রায়াল ভার্সন ব্যবহার করতে পারবেন, তারপর কিন্তু আপনাকে পারচেস করে নিতে হবে। আর ওই সকল 3 দিন 7 দিনের সফটওয়্যার দিয়ে তো সবসময় কাজ চালানো সম্ভব হয় না। আর সেক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে ফ্রি ভিডিও কনভার্টার। আর ফ্রিতে ভিডিও কনভার্ট করার জন্য কিন্তু অনেক সফটওয়্যার আছে। সেখানে কোন সফটওয়্যার বেটার, মানে অনেক ভালো কোয়ালিটির ভিডিও কনভার্ট করা যায়, সেটা তো আবার সকলে আমরা জানি না। আর সেজন্যে কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিসি দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও কনভার্ট করতে পারবেন কোন সফটওয়্যারের মাধ্যমে। এই সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আর ব্রাউজারটি ওপেন করার পর গুগলে আসার পর সার্চ করব ফরম্যাট ফ্যাক্টরি ফর পিসি। ফরম্যাট ফ্যাক্টরি ফর পিসি লিখে সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। আর এখান থেকে যে প্রথম ওয়েবসাইট আছে সেখানে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটটির নাম হলো আপ টু ডাউন। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটি, আর এই সফটওয়্যারটি আমি 2015 সাল থেকে ব্যবহার করছি। আর এই সফটওয়্যারটি 100% ফ্রি সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও কনভার্ট করা সম্ভব। আর নিচে চলে আসি, এটা দেখতে পাচ্ছেন যে এখানে লাইসেন্স ফ্রি। আর আমরা উপরে চলে আসি, উপরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওল্ডার ভার্সনস, এখানে ক্লিক করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভার্সন আছে। এই সফটওয়্যারটা প্রথম ক্রিয়েট করা হয়েছিল 2009 সালে, ও মাই গড। আর আমি প্রথম ব্যবহার করেছিলাম এই সফটওয়্যারটা, মানে এই ভার্সনের সফটওয়্যারটা, আর আমি 2015 সালে এই ভার্সনটা ব্যবহার করি প্রথম। তারপর আমি আস্তে আস্তে আপডেট করি সফটওয়্যারটা, আর আমি সবসময় এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকি। আর এখন এটা ডাউনলোড করবো কীভাবে, তো আমরা প্রথম যে লেটেস্ট ভার্সনটা আছে সেখানে আমরা ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড লেখা আছে, তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ঠিক এরকম একটি অপশন দেখতে পাবেন যে এখানে সেভ ফাইলে ক্লিক করলে সফটওয়্যারটি সেভ হয়ে যাবে, মানে ডাউনলোড হয়ে যাবে। অবশ্য আমার কাছে সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, তো আমি আর এখান থেকে ডাউনলোড করব না। আমরা এখন ফাইল ম্যানেজারে চলে যাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, আর আমার কাছে সফটওয়্যারটা ইনস্টল করা আছে। তারপরও আমি দেখিয়ে দিই কীভাবে ইনস্টল করবেন, একদম সহজ কিন্তু। তারপর আমরা এই সফটওয়্যারের উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর পপ আপ আকারের একটি অপশন চলে আসবে, আর এই অপশনে ইয়েস অর নো থাকবে, এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে, আর এখান থেকে আই এগ্রি এখানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ইনস্টল করে দিবেন। তারপর একটু সময় লাগবে আর কি ইনস্টল হতে, 2-3 মিনিট সময় লাগবে, একটু অপেক্ষা করুন। ফাইনালি আমাদের সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে রান ফরম্যাট ফ্যাক্টরি এটা টিক মার্ক দেওয়ার পর ক্লোজে ক্লিক করব। তারপর ফাইল ম্যানেজারটা মাইনাস করে রেখে দিই, এখন ব্রাউজারটাও মাইনাস করে রেখে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি নোটিফিকেশন এসেছে, এটা হলো যে ডাউনলোড লেটেস্ট ভার্সন, মানে 5.5 একটি নতুন ভার্সন এসে গেছে, সেটাও আপনি ডাউনলোড করতে পারবেন। যাই হোক, এটা আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে দিই। আর এটা হলো আমাদের সফটওয়্যার। এখানে দেখতে পাচ্ছেন যে MP4, MKB, GIF, OFM, মানে এগুলো হলো কনভার্ট করার ফরম্যাট। আর এখানেও দেখতে পাচ্ছেন যে কনভার্ট করতে পারবেন এই ফাইলগুলোতে, এখানে অনেক কিছু আছে। তো আমরা এখন দেখে নিই যে কীভাবে ভিডিও কনভার্ট করতে হয়। তো আমরা এখান থেকে MP4টাই কনভার্ট করে দেখে নিই। তো এখানে আমরা ক্লিক করব, আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফাইলস। তো আমরা এখান থেকে ফাইল ম্যানেজার আবার চলে যাই, তারপর এখান থেকে ভিডিওসে চলে যাই। এখানে আমি 2টা ভিডিও রেখেছি, এটা হলো এডিটিং করার পর ফাইনাল ভিডিও। এই ভিডিওটার এমবি হলো 470 MB, আর এটা হলো প্রায় 6 মিনিটের একটি ভিডিও। আর এটা হলো র ভিডিও, এটা এখন এডিট করা হয়নি, মানে শ্যুট করা হয়েছে জাস্ট। এই ভিডিওটা হলো 7 মিনিটের, আর এটা হলো 3.96 GB, তার মানে হলো
4GB প্রায় 4GB এই দুটো ভিডিও আমরা এখন কনভার্ট করব আর কনভার্ট করার পর দেখব যে ভিডিও কোয়ালিটি কি রকম থাকে আর ভিডিওটার এমবি কতটুকু কমে ঠিক আছে তো আমরা এটাকে আবার মাইনাস করে রেখে দেই আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফাইলস এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ওই ভিডিওতে চলে যাব দেন এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিব ওপেন এ ক্লিক করব আর এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন মানে আপনার যে ভিডিওটা কনভার্ট করতে যাচ্ছেন এটা কোথায় সেভ করবেন সেটা লোকেশনটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে এখানে ক্লিক করি তারপর আবার এখানে ক্লিক করি আর ভিডিওতে একটি ফোল্ডার বানিয়ে নেই নিউ ফোল্ডার বানিয়ে নেই ওকে সিলেক্ট ফোল্ডার ওকে এখন নিউ ফোল্ডারে সেভ হবে ঠিক আছে তারপর আমরা এখান থেকে আউটপুট সেটিং এখানে ক্লিক করব আবার এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফরম্যাট আছে আপনি যেটা খুশি সেটাই সিলেক্ট করে দিয়ে কনভার্ট করতে পারবেন আর আমরা অবশ্যই কি করব যে সেম কোয়ালিটি ভিডিও কনভার্ট করব মানে জাস্ট এমবিটা কমিয়ে নেব সেজন্য আমরা অপটিমাম কোয়ালিটি এন্ড সাইজটা সিলেক্ট করে দিব আর এখান থেকে ওকেতে ক্লিক করব উপর থেকে যে আউটপুট সেটিংটা করেছি সেটা টাইটেলে অ্যাড করার জন্য আমরা নিচে থেকে টিক মার্কে ক্লিক করে দেব এখন নিচে থেকে ওকেতে ক্লিক করব আর এই ভিডিওটা কনভার্ট করার জন্য আমরা উপর থেকে স্টার্টে ক্লিক করব আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে অলরেডি কনভার্ট হওয়া স্টার্ট হয়ে গেছে আর এটার সাথে আমরা আরেকটা ভিডিও কনভার্ট করব MP4 এ চলে যাই তারপর অ্যাড ফাইলসে ক্লিক করি আর এখান থেকে এই র ভিডিওটাও কনভার্ট করি ওপেন এ ক্লিক করি আবার ওকেতে ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটাও কনভার্ট হতে শুরু করে দিয়েছে তো আমরা একটু অপেক্ষা করি আর এই ভিডিওটা কনভার্ট হোক উপরের ভিডিওটা দেখতে পাচ্ছেন যে অলরেডি কমপ্লিট হয়ে গেছে কনভার্ট হওয়া আর নিচেরটা কনভার্ট হচ্ছে এই সফটওয়্যার দিয়ে আপনি ভিডিও কনভার্ট করার পাশাপাশি ছোটখাটো ভিডিও এডিটিং এর কাজটাও করতে পারবেন যেমন আপনি কিছু ভিডিও ক্লিপ একসাথে জয়েন করতে পারবেন গ্রুপ করতে পারবেন ভিডিও ভিডিওটা ফাস্ট করতে পারবেন আরও এখানে স্ক্রিন রেকর্ডার আছে আপনি চাইলে স্ক্রিন রেকর্ডও করতে পারবেন আরও ভিডিও ডাউনলোডারও পেয়ে যাবেন আপনারা অবশ্যই অপশনগুলো মানে সেটিংগুলো দেখে নেবেন কোনটার কী কাজ একটু কষ্ট করে দেখে নেবেন আর এই ভিডিওটাও 95% হয়ে গেছে কনভার্ট হওয়া তো এটা কমপ্লিট হোক এখন দেখতে পাচ্ছেন যে দুটো ভিডিও কনভার্ট করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন নিচে থেকে ফাইল ম্যানেজারে চলে যাই আর নিউ ফোল্ডার ওপেন করি আর এখন দেখতে পাচ্ছেন যে দুটো ভিডিও কনভার্ট হয়ে গেছে ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যার ওপেন না করেও কিন্তু ভিডিও কনভার্ট করা সম্ভব তো সেটা কি হবে আপনি যে ভিডিওটা কনভার্ট করতে চাচ্ছেন সেই ভিডিওর উপরে ক্লিক করবেন দেন মাউসে রাইট বাটন ক্লিক করবেন আর নিচে দেখতে পারবেন যে সেন্ড টু এখানে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে ফরম্যাট ফ্যাক্টরি এখানে ক্লিক করবেন তারপর এখানে এই সেটিংগুলো দেখতে পারবেন মানে এই অপশনগুলো দেখতে পারবেন আর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে এখানে চলে আসবেন আর এখান থেকে যেই কোয়ালিটিতে আপনি ভিডিওটা কনভার্ট করতে চাচ্ছেন সেই কোয়ালিটিটা সেভ করে দিবেন মানে সিলেক্ট করে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন আর নিচে থেকে ভিডিও কোথায় সেভ হবে সেটা লোকেশনটা সিলেক্ট করে দিবেন তারপর ওকে স্টার্ট এটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা কনভার্ট হওয়া স্টার্ট হয়ে যাবে আর এখান থেকে আমরা দুটো ভিডিওর প্রপার্টিস ওপেন করি এখন চারটা ভিডিওরই প্রপার্টিস ওপেন করেছি যাতে করে বুঝতে সুবিধা হয় আর এই ভিডিওটা ছিল 470 MB প্রথমে আর এটা কনভার্ট করার পর হলো 202 MB তারপর এই ভিডিওটা কনভার্ট করার আগে ছিল প্রায় 4GB আর এটা কনভার্ট করার পর হলো 500 MB তার মানে খুব সহজে বোঝা যাচ্ছে যে অনেক এমবি কমে গেছে আর আমরা এখন দেখি যে ভিডিওটার কোয়ালিটিটা কীরকম ছিল আগে কীরকম ছিল আর কনভার্ট করার পর কীরকম হলো সেটা আমরা এখন স্ক্রিনে দেখে নিই কনভার্ট করার আগের ভিডিও আর কনভার্ট করার পরের ভিডিও দুটা দেখার পর আপনারা কিন্তু ঠিকই বুঝতে পারছেন যে ভিডিওটা কনভার্ট করার পর কিন্তু কোনো কোয়ালিটির কমতি নেই মানে সব কিছু ঠিক আছে জাস্ট এমবিটা কমে গেছে আর ঠিক সেম প্রসেসে আপনারা যে কোনো ভিডিও কনভার্ট করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটি দিয়ে ভিডিও কনভার্ট করতে পারবেন তারপরও কারো কাছে যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন আর পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন আর আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যান ভিডিওর ডেসক্রিপশনে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন তো আজ এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ